গীতিবৃন্দ 1916 3.1-এর 5-এর ক। 5 নং প্রশ্নটি হলো, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা নির্ণয় করো। অর্থাৎ একটি সংখ্যা অন্য আরেকটি সংখ্যার কোনটি কার ডানে অবস্থিত। এখানে দুটি সংখ্যা আছে, 9, 2, 9, 2 এবং 9। এই দুইটা সংখ্যার মধ্যে কে কার ডানে অবস্থিত সেটা সংখ্যা রেখায় দেখাতে হবে। এখানে একটা রেখা টানলাম, তার মধ্যে সমান দাগ অঙ্কে কিছু দাগ নিলাম। এখন এটাকে আমরা সংখ্যা রেখায় অঙ্কন করব। সংখ্যা রাখার জন্য প্রথমে একটি বিন্দুকে আমরা 0 ধরে নিলাম, মনে করলাম এটাকে আমরা 0 নিলাম। তাহলে 0 বিন্দুর ডান পাশে প্লাস, বাম পাশে মাইনাস, এটা মনে রাখতে হবে। এই 0 বিন্দুর ডান পাশে যেগুলো হবে প্লাস, বাম পাশে যেগুলো হবে সেগুলো মাইনাস। তাহলে 0 বিন্দুর বাম পাশে -1, তাহলে 1, 2, -2, 3, -3, -4। আর ডান পাশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। যেহেতু আমাদের সংখ্যা 9 আছে, তাই আমরা 9 পর্যন্ত দিলাম, আরগুলো দিলাম না। তাহলে এখন আমার সংখ্যা আছে 2, তাহলে আমি 1, 2 হলো এটা, এটাকে একটু মোটা করে দিলাম। এরপর আছে 9, 9টাকে একটু মোটা করে দিলাম। তাহলে আমি এখন কে কার ডানে অবস্থিত দেখতেছি, 9-এর বাম পাশে 2 আর 2-এর ডান পাশে 9। তাহলে আমি লিখবো সংখ্যা রাখায় জিরো বিন্দুর ডান দিকে 2 ধাপ অতিক্রম করে 2 বিন্দু এবং তো তাহলে এটা থেকে 1, 2, 2 করে অতিক্রম করছে, আর এদিকে 9 আসার জন্য 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দু স্থাপন করে। তাহলে আমি এখান থেকে 2 ধাপ ফেগে এসে 2 বিন্দু এবং 9 ধাপে গিয়ে এসে 9 বিন্দু দুটো অতিক্রম। তাহলে এখন সংখ্যা রাখায় দেখা যায়, তাহলে কে কাটানে 2, 9-এর বামে আছে, 9টা 2-এর ডানে আছে। তাহলে আমরা লিখবো 9-এর অবস্থান 2-এর ডানে। তাহলে আমরা 9-এর অবস্থান 2-এর ডানে পেলাম। তাহলে এইভাবে কে কার ডানে সেটা আমরা নির্ণয় করতে পারি।